আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা হোক প্রস্তুতি ম্যাচ, কিন্তু আউট হওয়ার প্যাটার্নটা তো সেম। আশদীপ সিং এর যে বলটাতে লিটন কুমার দাস আউট হয়েছিলেন সেটা একটা ইনকামিং বল ছিল। এরকম ইনকামিং বলে আউট লিটন কুমার দাস কি গেল 1-2 বছরের মধ্যেই প্রথম হয়েছেন? না, প্রথম হন নাই। আমি আপনাকে অসংখ্য ভিডিও ফুটেজ দেখাতে পারবো। ঠিক এই মুহূর্তে আপনি দেখতে থাকেন এরকম ইনকামিং বলে বাঁহাতি পেসারের তিনি কত কতবার আউট হয়েছেন। শুধুমাত্র বাঁহাতি পেসারের ইনকামিং বলে না, ভেতর দিকে ঢোকা ডানহাতি ব্যাটারের বলগুলোতেও তিনি আউট হয়েছেন। এখন এই জায়গাটায় কমন যে প্রবলেমটা নিয়ে আমরা সবসময় আলোচনা করছি, সেই প্রবলেমের জায়গাটা হচ্ছে লিটন কুমার দাস এই ধরনের ইনকামিং বলের এগেনস্টে অ্যাক্রস শেপে ফ্রন্ট লেগটাকে সামনের দিকে দিচ্ছেন এবং পেছনের পা এবং সামনের পাটা একটা অ্যাক্রস শেপে যাচ্ছে। অনসাইডে শর্ট খেলার সময় এই ধরনের বলে নর্মালি আপনাকে অনসাইডে স্ট্রং থাকতে হবে, অনসাইডে শর্ট খেলতে হবে। ফ্রন্ট লেগটাকে যে ক্লিয়ার করতে হয় সেই ক্লিয়ারটা তিনি করতে পারছেন না। আরদীপ সিং এর এরকম একটা ইনকামিং বলে লিটন কুমার দাস একটা চার মেরেছিলেন 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে। এখন যে বলটাতে লিটন কুমার দাস চার মেরেছিলেন, আপনি যদি টেকনিক্যালি আমাকে বিশ্লেষণ করতে বলেন, যেটা প্র্যাকটিস ম্যাচে লিটন কুমার দাস আরদীপের বলে আউট হয়েছেন তার চাইতে ওই চারের বলটা কঠিন ছিল বেশি। এক্স্যাক্টলি, ডিফিকাল্ট বেশি ছিল এই কারণে, কারণ সেটার লেন্থটা ছিল অনেক বেশি মাত্রায় সামনের দিকে, অস্ট্রেলিয়ান সুইংিং কন্ডিশন এবং ওই ধরনের কন্ডিশনে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করার টাইম খুব কম পাওয়া যায়। কিন্তু লিটন কুমার দাস তখন ফ্রন্ট লেগটাকে খুব দ্রুত ক্লিয়ার করতে পেরেছিলেন। বলটা লিটন কুমার দাসের খুব কাছাকাছি অঞ্চলে পিচ করেছিল, কিন্তু তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করতে পেরেছিলেন। এই পার্টিকুলার ম্যাচে লিটনের যে প্রবলেমটা হয়েছে সেটা আপনি খেয়াল করে দেখেন, দুটাকে কম্পেয়ার করলে লিটন ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করতে পারেননি, অ্যাক্রস শেপেই ছিলেন। আর ওই ম্যাচে অ্যাক্রস শেপে যাওয়ার পরও তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করতে পেরেছেন, তার মানে তখন তিনি খুব একটা বেটার শেপে ছিলেন তার ব্যাটিংয়ের, যেটা তিনি এই মুহূর্তে সত্যিকারের অর্থে নাই। এবং কনসিস্টেন্টলি এর পরবর্তী সময় থেকে আমরা তাকে এরকম ইনকামিং বলে অ্যাক্রস শেপে গিয়ে আউট হতে দেখছি। আরও একবার বলি, সেটা হচ্ছে আশদীপের যে বলটাতে 2022 সালে তিনি চার মেরেছিলেন, ওই বলটা অপেক্ষাকৃত ডিফিকাল্ট ছিল চার মারার জন্য, কারণ কাছাকাছি অঞ্চলে পিচ করেছিল, যেটা এখন একটু দূরে হওয়ার পরও হ্যাঁ ড্রপ ইন উইকেট, এক্সট্রা বাউন্স ক্যারি করতে পারে, আনপ্রেডিক্টেবিলিটি থাকতে পারে, কিন্তু ওই ফ্রন্ট লেগ ক্লিয়ার করার জায়গাটা তো আমার দেখতে হবে, আমার শো করতে হবে যে ঠিক আছে আমি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করতে গিয়েছি, আমি বেসিকের জায়গায় ঠিক আছি। সো এই বেসিকের জায়গাটা কিন্তু ঠিক হচ্ছে না। মাহমুদুল্লাহ রিয়াদ কালকে একটা ইনকামিং বলে হার্দিক পান্ডিয়ার ছক্কা মেরেছেন ফ্লিক করে, তখন কিন্তু খুব সুন্দর করে তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেছেন। সো দিজ আর দ্য এরিয়াস যেটা সমাধান করা সম্ভব হচ্ছে না। এটা সমাধান করার দায়িত্ব কার? অবশ্যই লিটন কুমার দাসের। তিনি চেষ্টার কমতি রাখছেন না বলে আমরা জানি, আমরা জানি লিটন কুমার দাস চেষ্টা করছেন, প্র্যাকটিস সেশনগুলো তো খুব সিরিয়াস, কিন্তু কোচিং প্যানেল কি আসলে তাকে অতটা হেল্প করতে পারছে? কোচিং প্যানেল কি স্পেসিফিক এই জায়গাটা নিয়ে কাজ করতে পারছে? এটা কিন্তু প্রশ্নের উদ্রেক করে, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটের ব্যাটাররা কিন্তু প্লে গ্রুপ নার্সারির ব্যাটার না, যে তাদেরকে নিয়ে আপনার লং টার্ম কাজ করতে হবে বা আপনি তাদেরকে নিয়ে কাজ করার জন্য 2-3 বছর সময় চাইবেন। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন, বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডি সঠিক সলিউশন। এগুলো রেডি প্লেয়ার, এগুলোর একটু ফাইন টিউনিং দরকার। এখন প্রপার গাইডেন্সটা টিম ম্যানেজমেন্ট থেকে, কোচিং প্যানেল থেকে লিটন কুমার দাস পাচ্ছেন কি না এই জায়গাটাতে, এটা অনেক বড় কনসার্নিং ফ্যাক্টরের জায়গা, যে লিটনের ফ্রন্ট লেগটা ক্লিয়ার হচ্ছে না ইনকামিং বলগুলোতে। বারংবার লিটন কুমার দাস বিট হচ্ছেন, এবং আমি আপনাকে আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি অযাচিত কথা বলছেন, আপনি বলতে পারেন আপনার জায়গা থেকে, কিন্তু আমি তো আপনাকে ভিডিও ফুটেজ দেখাচ্ছি, বেশ কয়েকবার তিনি এভাবে আউট হচ্ছেন, ফ্রিকোয়েন্টলি তিনি এভাবে আউট হচ্ছেন। সো এটার সমাধানটা তো জরুরি। এখন এটা অবজার্ভিং জায়গা থেকে আমরা হয়তো বা দেখাতে পারি, কিন্তু ওইটাকে ঠিক তো করতে হবে কোচিং প্যানেলের। কোচিং প্যানেলে যারা আছেন তারা কি এটাকে আইডেন্টিফাই করতে পারছেন না, নাকি এটা নিয়ে কাজ করতে পারছেন? আমরা তো যদ্দূর আমাদের যে সমস্ত কলিগসরা রয়েছেন খেলা কভার করতে যান, তারা তো বলেন যে লিটন প্র্যাকটিসে যথেষ্ট সময় দিচ্ছেন, যথেষ্ট সময় দেন, কিন্তু যথেষ্ট সময় দেওয়ার পরও সেই স্কিল প্র্যাকটিসের জায়গাটা কেন হচ্ছে না, এই প্রশ্নের উদ্রেকটা তো অবশ্যই হয় এবং সেটা হচ্ছে আলটিমেটলি। সো এই জায়গাটা, এই জিনিসগুলো তো শর্ট আউট করা খুবই জরুরি, এবং সেটা কোচিং প্যানেলেরই অনেক বেশি মাত্রায় জরুরি। লিটন হয়তো বা যদি তিনি কোনোভাবে এটা চেষ্টা করে না করতে পারেন, কোচিং প্যানেলের তাকে হেল্প করার কথা, সেই কাজটা কতটুকু হচ্ছে, তখন কিন্তু কোচিং প্যানেলের এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন উঠে। এবং ডেফিনেটলি নতুন বলে আমাদের ব্যাটারদের যে স্ট্রাগলিংটা, 2021 সাল থেকে আমরা টপ অর্ডারের পারফেক্ট ব্যাটারদেরকে খুঁজছি, পারফেক্ট কম্বিনেশন খুঁজছি, সেটা আলটিমেটলি কম্বিনেশন দাঁড়াচ্ছে না 21 সাল থেকে, এটা এখন 24 সালে, 3 বছরের মধ্যে। 3 বছর ইজ এ লং টাইম। এই দায়িত্ব আসলে সবাইকে নিতে হবে, ক্রিকেট অপারেশনস থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, প্লেয়ারদের সবাইকে নিতে হবে। ওয়াই এটা সমাধান করা যাচ্ছে না, আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমরা হয়তো বা শুধুমাত্র অবজার্ভিং জায়গাটা থেকে আইডেন্টিফাই করতে পারি যে এই এই জায়গায় প্রবলেম দেখা যাচ্ছে,
কিন্তু সমাধান করার দায়িত্বটা তো কোচিং প্যানেলের, সেটা কতটুকু হচ্ছে? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।